ফিজিক্যাল ফার্মেসির একটা অংশ হচ্ছে রিওলজি তোমরা যারা ইন্টারে পদার্থ বিজ্ঞান পড়েছ তারা খুব সহজেই এটার সাথে রিলেট করতে পারবে আর যারা তেমন একটা পরনি তারাও আশা করি যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কেননা এটা খুব একটা কঠিন টপিক্স না তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক রিওলজি একটা গ্রিক শব্দ যাকে ভাঙলে আমরা দুইটা ভাগ পাই একটা হচ্ছে রিও আর একটা হচ্ছে লোজস এখন রিও অর্থ টু ফ্লো আর লোজোস অর্থ হচ্ছে সায়েন্স তো আমরা বুঝতেই পারছি যে রিওলজি হচ্ছে আসলে ফ্লো কিংবা প্রবাহের সাথে সম্পর্কিত কিছু একটা হবে আমরা যদি বইয়ের সংজ্ঞাতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে রিওলজির সংজ্ঞায় বলা আছে রিওলজি ইজ দি সায়েন্স কনসার্নড উইথ দি ফ্লো অফ লিকুইডস রিওলজি হচ্ছে সেই সায়েন্স যেটা হচ্ছে ফ্লো অফ লিকুইড মানে লিকুইডের প্রবাহের সাথে সম্পর্কিত অর অথবা ডিফরমেশন অফ সোলিডের ডিফরমেশনের সাথে সম্পর্কিত আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ স্ট্রেস অর্থাৎ চাপের প্রভাবে তো আমরা যদি পুরো সংজ্ঞাটার বাংলা করি তাহলে সেটা এমন হবে চাপের প্রভাবে লিকুইডের প্রবাহ কিংবা সোলিডের ডিফরমেশন সম্পর্কিত বিজ্ঞানকেই বলা হয় থাকে ক্রিওলজি এখন এই জায়গায় নিশ্চয়ই তোমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা নতুন ওয়ার্ড পাচ্ছ সেটা হচ্ছে ডিফরমেশন অফ সলিড এখন এই ডিফরমেশন অফ সোলিড বিষয়টা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে আমরা ইন্টারে নিশ্চয়ই দেখেছি যে লিকুইড কিন্তু ফ্লো করতে পারে লিকুইড প্রবাহিত হতে পারে গ্যাস তাও প্রবাহিত হতে পারে এই কারণে আমরা লিকুইড এবং গ্যাসকে একত্রে প্রবাহী বলেছিলাম তো আমরা যদি সলিডের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সলিড প্রবাহিত হতে পারে না তাহলে সলিড কি হয় সলিড হচ্ছে ডিফরমেশন হয় এখন এই ডিফরমেশন বিষয়টাই আমাদের বোঝা দরকার ধরলাম এটা একটা সলিড এই সোলিডটাকে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করব বল প্রয়োগ করার ফলে দেখা গেছে সলিডটা শেপ পরিবর্তন হয়ে এই রকম একটা শেপ ধারণ করছে তো এই রকম একটা শেপ যে ধারণ করলে যে শেপের যে পরিবর্তন হলো এটাকেই বলা হয় তাকে ডিফরমেশন তো এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে লিকুইডের ক্ষেত্রে লিকুইডের ফ্লো আর সলিডের ক্ষেত্রে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেটার ডিফরমেশন এইগুলোই মূলত হচ্ছে রিওলজির আলোচ্য অংশ ডিফরমেশনের একটা সংজ্ঞা যদি আমরা দিতে যাই তাহলে সেটা হবে এ চেঞ্জ ইন শেপ ডিউ টু দি অ্যাপ্লিকেশন অফ ফোর্স ইজ নৌন অ্যাজ ডিফরমেশন অর্থাৎ ফোর্স অ্যাপ্লিকেশনের ফলে যদি শেপের কোনো পরিবর্তন হয় তাহলে সেটাই হচ্ছে ডিফরমেশন এখন রিওলজির ভিতরে যাওয়ার আগে আমাদের দুইটা বিষয় সম্বন্ধে খুব ভালোভাবে জানা থাকতে হবে সে দুইটা হচ্ছে শিয়ারিং স্ট্রেস এবং রেট অফ শেয়ার তো শেয়ারিং স্ট্রেথ জিনিসটা কি শেয়ারিং স্ট্রেস হচ্ছে দি ফোর্স পার ইউনিট এরিয়া রিকোয়ার্ড টু ব্রিং দি ফ্লো ইজ কল্ড শেয়ারিং স্ট্রেস অর্থাৎ ফ্লো কিংবা প্রবাহ সৃষ্টি করার জন্য প্রতি ইউনিট এরিয়াতে যে পরিমাণ ফোর্স দিতে হয় সেটাকে বলা হয় তাকে শেয়ারিং স্ট্রেস এটাকে গাণিতিকভাবে প্রকাশ করা হয় অ্যাপ সমান সমান অ্যাপ প্রাইম ইজ ডিভাইডেড বাই এ এখানে এফ প্রাইম হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হলো আর এ হচ্ছে এরিয়া ধরলাম আমরা বারো নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হলো কতটুকু এরিয়ার মধ্যে দুই একক এরিয়ার মধ্যে তাহলে এইখানে শেয়ারিং স্ট্রেস হবে এফ সমান সমান বারো ডিভাইডেড বাই টু সমান সমান সিক্স তো এইটাই হচ্ছে শিয়ারিং স্ট্রেস অর্থাৎ প্রতি একক এরিয়ার মধ্যে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় শুধুমাত্র ফ্লু সৃষ্টি করার জন্য সেটাকে বলা হয় থাকে শিয়ারিং স্ট্রেস তারপরে দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে রেট অফ শিয়ার রেট অফ শেয়ার বোঝার আগে একটা বিষয় আমাদেরকে বুঝে নিতে হবে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই ধরলাম একটা তল এই ত এই ধরাম একটা তল আর এইখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে এইটা হচ্ছে পানির উপরিতল তল এখন কেউ যদি এইখানে একটা বল প্রয়োগ করে তাহলে সব সবচেয়ে বেশি পানি প্রবাহিত হবে হচ্ছে এইগুলো এই লিকুইডগুলো সবচেয়ে উপরি তলের লিকুইডগুলো সবচেয়ে বেশি প্রবাহিত হবে তারপরে আস্তে 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 এইখানে সবচেয়ে লিকুইডগুলো সবচেয়ে কম প্রবাহিত হবে অর্থাৎ তলের সাথে যেই লিকুইডগুলো আছে সেই লিকুইডগুলো কিন্তু সবচেয়ে কম পরিমাণ প্রবাহিত হবে তো এইখানে তাহলে একটা ভ্যালোসিটির যে ডিফারেন্স একটা ডিফারেন্স পাচ্ছি এইখানে এই লিকুইডগুলোর একটা ভ্যালোসিটি থাকবে এই লিকুইডগুলোর ভ্যালোসিটি অনেক বেশি থাকবে তো ধরলাম এই একটা তল ধরলাম এটাকে আর এই একটা তল ধরলাম আমরা ধরে নিলাম এই দুইটা তল তো এই দুইটা তলের যে ভেলোসিটির যে ডিফারেন্স সেইটা হচ্ছে ডিভি আর এই দুইটা তলের মধ্যবর্তী যে দূরত্বটা সেই দূরত্বটাকে আমরা ধরে নিলাম ডি আর এখন ডিভি ডিভাইডেড বাই ডি করলে যেই আপমানটা পাবো সেটাকেই বলা হয় তাকে রেট অফ শেয়ার জি এখন যদি আমরা সংজ্ঞাটা দেখি তাহলে হয়তো বুঝতে পারবো সেটা হচ্ছে দি ডিফারেন্স অফ ভ্যালোসিটি বিটুইন টু প্লেন্স অফ লিকুইড সেপারেটেড বাই ডিস্টেন্স ইজ কল্ড রেট অফ শেয়ার অর্থাৎ দুইটা তলের দুইটা তল তল যেটার মধ্যে পার্থক্য হচ্ছে আর দূরত্ব আর এইটার যে ভ্যালোসিটির পার্থক্য সেটা হচ্ছে ডিভি তাহলে রেট অফ শেয়ার হবে ডিভি ইজ ডিভাইডেড বাই ডি তো এই দুইটা রেট এই শেয়ারিং স্ট্রেস এবং রেট অফ শেয়ার এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টার্ম ফ্লো ফ্লুইড কিংবা সিস্টেম এগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় তার একটা হচ্ছে নিউটোনিয়ান আর একটা হচ্ছে নন নিউটোনিয়ান তো নন নিউট্রোনিয়ানগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্লাস্টিক আর একটা সুডোপ্লাস্টিক ডাইলেটেন্ট এখন নিউটোনিয়ান সিস্টেম নাম দেখ শুনেই বোঝা যাচ্ছে যে নিউটনের কিছু একটা হয়তো মেনে চলবে এখন সেই কিছু একটা হচ্ছে নিউটনস ল অফ ফ্লো এখন আমরা যদি নিউটনিয়ান সিস্টেমটা একটু যদি এইটার সংজ্ঞা দেখতে চাই তাহলে দেখব দোজ সিস্টেমস হুইচ ফলো নিউটন্স ল অফ ফ্লো আর কল্ড অ্যাস সিস্টেম অর্থাৎ যে সকল সিস্টেম নিউটন স্ লো ফ্লো মেনে চলে তাদেরকেই বলা হয়ে থাকি নিউটনিয়ান সিস্টেম এখন আমাদের নিউটন লো অফ ফ্লো যে বারবার আসতেছে এটা তো আমাদের জেন রাখা প্রয়োজন এটা খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের জন্য সেটা হচ্ছে নিউট্রনস ল ফ্লো হচ্ছে দি রেট অফ শিয়ার এই দি রেট অফ শিয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল কার প্রপোর্শনাল টু দি শেয়ারিং স্ট্রেস এই যে শেয়ারিং স্ট্রেস অর্থাৎ অ্যাপ সমানুপাতিক জি দি রেট অফ শেয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি শেয়ারিং স্ট্রেস এটা খুব ভালো করে মনে রাখতে হবে কেননা এটা অনেক ক্ষেত্রে পরীক্ষাতে দিয়ে দেয় নিউটোনিয়ান যে এই যে সিস্টেম কিংবা নিউটোনিয়ান ল ফ্লো এগুলো আসলে কারা মেনে চলে সেটা তো আমাদের জানা দরকার অর্থাৎ নিউটনিয়ান সিস্টেম কারা যেমন হচ্ছে ওয়াটার সিম্পল অর্গানিক লিকুইডস সিম্পল অর্গানিক লিকুইডসের মধ্যে যেমন বেনজিন আছে ইথাইল অ্যালকোহল আছে এরকম যত ধরনের সিম্পল অর্গানিক লিকুইডস আছে তারা হচ্ছে নিউটনিয়ান সিস্টেম তারপর ট্রু সলিউশনস ডাইলুয়েট সাসপেনশন ডাইলুয়েট ইমালশন এগুলো আছে নিউটনিয়ান সিস্টেম এই জায়গায় একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে সাসপেনশন যদি বলো তাহলে সেটা কিন্তু নিউটনিয়ান সিস্টেম না সেটা কিন্তু নয় নন সিস্টেম কিন্তু যদি ডাইলোয়েট সাসপেনশন কিংবা ডাইলোয়েট ইমালশন এগুলো বলো তাহলে কিন্তু সেটা নিউটোনিয়াম সিস্টেম এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখতে হবে এখন নিউটোনিয়ান সিস্টেমের জন্য এই যে ওয়াটার সিম্পল অর্গ্যানিক লিকুইড ট্রু সলিউশন এই সবগুলোর জন্য যে একটা কার্ভ আমরা পাবো সেই কার্ভটা হচ্ছে এই রকম তো এই যে কার্ভটা আছে সেই কার্ভটা কিন্তু সেই কার্ভটা হচ্ছে নিউটোনিয়ান ফ্লুইডসের জন্য একটা কার্ভ এখন এইটার অন্যান্য ক্ষেত্রে যত ধরনের ড্রাফ আছে সেইগুলোকে আমরা ডায়াগ্রাম বলে থাকি কিন্তু রিওলজি চ্যাপ্টারে শেয়ারিং স্ট্রেস এবং রেট অফ শেয়ারের সাথে সম্পর্কিত যে কার্ভগুলোকে সেগুলোকে আমরা বিশেষ নামে ডাকবো সেই টা হচ্ছে রিও তো এইখানে যদি এক্স এক্সিস বরাবর তোমরা দেখো তাহলে সেটা হচ্ছে শিয়ারিং স্ট্রেস স্ট্রেস রাখা হয়েছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু রেট অফ শেয়ার অর্থাৎ জি রাখা হয়েছে আর এই কাপটা এটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর এখন এই কাপটাতে কিংবা এই যে রিওগ্রাম আছে সেই রিওগ্রামে আমরা আসব তবে তার আগে আমাদের আরও কিছু বিষয় জেনে নেওয়া দরকার সেই বিষয়গুলো আমরা একটু জেনে তারপরে এই জায়গাটাতে আবার ফিরে আসব। ভিসকোসিটি সংজ্ঞায় বলা আছে বিস্কুসিটি মিনস দি রেজিস্ট্যান্স অফ এ ফ্লুইড টু ফ্লো অর্থাৎ একটা ফ্লুইডের যে ফ্লো করার ক্ষমতা সেই ক্ষমতাটার রেজিস্ট্যান্স করাকেই মূলত বিস্কুসিটি বলে যেমন এইটা যদি একটা তল হয় এবং এর উপর যদি আমরা পানি দিই তাহলে এই পানির এই দিক থেকে একটা ফোর্স দেওয়া হচ্ছে তো এই দিক থেকে একটা ফোর্স দেওয়া হলে কি হবে এই বিভিন্ন তলগুলো তাদের নিজেদের মতো করে চলতে থাকবে কিন্তু এই একটা তল এই যে নিচের তলটা আছে সেই নিচের যেই মাটির সাথে যে তলটা আছে সেই তলটা কি করবে এই তলটাকে বাধা দিতে চেষ্টা করবে এই তলটা আবার এই তলটাকে বাধা দিতে চেষ্টা করবে এইভাবে মূলত প্রথম যেই প্রথম যেই বাধাটা আছে সেই বাধাটা কিন্তু অনেক বেশি হয় কিন্তু পরবর্তীতে যত বাধা আছে তত বাধাটা তুলনামূলকভাবে কমে যায় তো এই বাধার কারণে যে বিভিন্ন তলগুলোর মধ্যে নিজস্ব বাধার কারণে যেই রেজিস্ট্যান্সটা ঘটে সেটাকেই মূলত ভিসকোসিটি বলা হয় এখন বিস্কুসিটি কি জন্য ঘটে বিস্কুশিটি ঘটে তাকে ফোর্সের কারণে কিংবা ডাইপোল অ্যাট্রাকশনের কারণে কিংবা আরও অ্যাট্রাকশন থাকতে পারে এগুলির কারণেই মূলত বিস্কুসিটিটা ঘটে থাকে এটার বাংলা হতে সান্দ্রতা তোমরা ইন্টারের যারা পদার্থবিজ্ঞান ভালো করে পড়েছ তাদের কাছে সান্দ্রতা বিষয়টা আসলে নতুন না তারা অনেক আগে থেকেই জানো আর সান্দ্রতার ক্ষেত্রে যদি আমরা দেখি পানির ক্ষেত্রে যে যেই পরিমাণ যে লিকুইডগুলো যেই পরিমাণ বাধা বাধা পড়বে অর্থাৎ যেই পরিমাণ রেজিস্ট্যান্স হবে যদি আমরা হানি কিংবা মধুর ক্ষেত্রে চিন্তা করি তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে আরও বেশি পরিমাণ বাধা অনেক বেশি পরিমাণ বাধা সেটা পাবে তো এই বিস্কুসিটি কিন্তু নিউটনের যে ল অফ ফ্লো আছে সেই ল অফ ফ্লোয়ের সাথে সম্পর্কিত কিভাবে সম্পর্কিত সে বিষয়টা একটু দেখাই নিউটনের ল অফ ফ্লোতে বলা আছে যে রেট অফ শিয়ার ইজ প্রপোর্শনাল টু শিয়ারিং স্ট্রেস অর্থাৎ অ্যাপ সমানুপাতিক জি তো অ্যাপ সমানুপাতিক জি আমরা জানি যে যে কোনো সমানুপাতিককে যদি আমরা সমান করতে যাই তাহলে সেইখানে কিন্তু একটা সেখানে একটা কনস্ট্যান্ট দিতে হয় তো এইখানে কনস্ট্যান্টটা হবে ইটা ইটা জি তো এই যে কনস্ট্যান্টটা এই কনস্ট্যান্টটাই মূলত হচ্ছে বিস্কোসিটি তো আমরা যদি একটু এটাকে মডিফাইড করি তাহলে ইটা সমান সমান হবে এফ ইজ ডিভাইডেড বাই জি অর্থাৎ এই সান্দ্রতা সান্দ্রতা সমান সমান হচ্ছে এফ ইজ ডিভাইডেড বাই জি তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে অন্ধ্রতার একককে বলা হয় তাকে পয়েস পয়েস নিয়ে যদি আমরা একটু বিস্তারিত জানি তাহলে দেখবো আমরা একটু আগে বের করেছি ইটা সমান সমান এফ ইজ ডিভাইডেড বাই জি তো এই জিকে আবার ভেঙে লেখা যায় ডেবি বাই ডি তো এইখানে যদি আমরা ডিয়ার অর্থাৎ দুইটা তলের মধ্যবর্তী দূরত্ব ওয়ান সেন্টিমিটার এবং তাদের মধ্যবর্তী যে ভ্যালোসিটির পার্থক্য আছে সেই ভ্যালোসিটির পার্থক্য যদি ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড করতে পারি তাহলে এই কাজটা করতে আমাদের যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে ইটা অর্থাৎ সেটাই হচ্ছে এক এখন এইটাকে যদি আরেকটু বুঝিয়ে বলি তাহলে বলতে হবে যে এক সেন্টিমিটার দূরত্বের দুইটা তলের মধ্যবর্তী যে ভ্যালো পার্থক্য আছে সেই ভেলোসিটির পার্থক্য যদি ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড আমরা করতে যাই তাহলে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেটাকেই বলা হয় থাকে এক পয়েস এগুলো ছিল বিস্কোসিটি নিয়ে কথাবার্তা বিস্কোসিটির বিপরীত একটা রাশি আছে সেটাকে বলা হয় থাকে ফ্লুইডিটি তো ফ্লুইডিটির সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে দেখব দি রিসিপ্রোকাল অফ বিস্কোসিটি ইজ ফ্লুইডিটি অর্থাৎ যে বিস্কোসিটি ছিল সেই বিস্কোসিটির বিপরীত যে রাশিটা সেটাকে বলা হয় তাকে মূলত ফ্লুইডিটি এখন বিস্কোসিটি ছিল জি আমরা দেখেছি যে ইটা সমান সমান এফ ইজ ডিভাইডেড বাই জি তো এই ক্ষেত্রে যদি আমরা জি ইজ ডিভাইডেড বাই এফ লিখি তাহলে সেটাই হবে কিন্তু আমাদের ফ্লুইডিটি এখন এই দুই ডিটি এবং দুইটাই কিন্তু আমাদের যেই একটু আগে কার্ভটা দেখেছিলাম সেই কার্ডটার সাথে সম্পর্কিত যেটা আমরা এখন দেখব সেটা হচ্ছে এই কার্ভটার কার্ভটা যেটা স্ট্রেট লাইন আমরা পেয়েছিলাম সেই স্ট্রেট লাইনটার যে কোনো জায়গা থেকে যদি আমরা একটা ঢাল বের করি ঢালটা হবে জি ইজ ডিভাইডেড বাই এফ যেটা কিনা আমাদের যে একটু আগে ফ্লুইডিটি দেখলাম তার একটা গাণিতিক প্রকাশ যেটাকে আবার আমরা যদি ভিস্কোসিটির আকারে লিখি তাহলে লেখা যাবে ওয়ান বাই তো এইটা হচ্ছে ঢাল আর এই ঢালটা কিন্তু সব জায়গায় সেম পাওয়া যাবে এটা ছিল নিউট্রোনিয়ান সিস্টেমের বিস্তারিত আর পরবর্তী ভিডিওতে আমরা নন নিউটোনিয়ান যে ফ্লুইড আছে নন নিউটোনিয়ান সিস্টেম আছে এই নন নিউটোনিয়ান সিস্টেমের মধ্যে প্লাস্টিক সুডো প্লাস্টিক ডাইলিট্যান্ট সেগুলো নিয়ে কথাবার্তা বলবো এইটা যদি তোমরা বুঝতে পারো ঠিকভাবে তাহলে কিন্তু পরবর্তী এটা একদম ইজি হয়ে যাবে তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওতে বলা কথাবার্তাগুলো তোমরা বুঝতে পেরেছ আর ভিডিওর সাথে সম্পর্কিত কোনো নোট কিংবা কোনো বই যদি সাজেস্ট করা থাকে সেগুলো আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা যখনই আমার ভিডিও দেখো তখনই ডিসক্রিপশন বক্সটা এবং কমেন্ট বক্সটা একটু চেক দিয়ে নেবে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো